এক সময় গমগম করত এই কারখানা, রেলের ওয়াগন তৈরি হতো রাত দিন, কাজের চাপে দমছুট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তো কর্মীদের। তারপর হঠাৎ করেই অন্ধকার নেমে আসে কর্মীদের জীবনে। ভারত সরকারের অধীনস্থ এই সংস্থায় হঠাৎ করেই ক্লোজার নোটিশ দেওয়া হয়, ছাঁটাই করা হয় 57 জন স্থায়ী কর্মীকে, সেটা 2018 সালের 25 সেপ্টেম্বর। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা হয় দিল্লির NCLT আদালতে। সিদ্ধান্ত অনৈতিক এবং এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না, রায় দেয় আদালত। এরপর সুপ্রিম কোর্টও একই রায় দেয়। কলকাতার NCLT-র ভিত্তিতে এই 57 জন কর্মীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়। কিন্তু আইনকে প্রায় বুড়ো আঙুল দেখিয়েই কর্মীদের যদি নিয়োগ করা হয়, সেদিনই বিকেলে আবার ছাঁটাই করে দেওয়া হয়। দিনটা ছিল 2019-এর 24 ডিসেম্বর। সেই থেকেই কর্মহীন এই 57 জন। আমরা ধর্ণায় বসেছি কারণ আমাদের দীর্ঘদিন ধরে মাইনে হচ্ছে না। আমরা 57 জন কর্মী, স্থায়ী কর্মী আমরা। আমরা ধর্ণায় বসেছি, আমাদের দাবি যাতে আমাদের বেতনটা 4 বছরে দিয়ে দেওয়া হয়। বেতন আমরা অন্যায়ভাবে আমাদের ক্লোজারের নোটিশ দেখিয়ে আমাদের রিট্রিজমেন্ট করেছে, সেই জন্য আমাদেরকে কোনো মাইনে আমরা পাচ্ছি না। আমরা 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে আমাদের ছাঁটাই করা হয়েছে, সেই জন্য আমরা ধর্ণায় বসেছি। এটা আমাদের 2018 সাল থেকে রিট্রিজমেন্ট করে দিয়েছে কোম্পানি, রিট্রিজমেন্ট করে বার করে দিয়েছে, সেই জন্য আমরা মাইনে পাচ্ছি না, কিছু পাচ্ছি না, খেতেও পাচ্ছি না। আপনাদের তো নিয়েছিল একবার, বলছে একবার নিয়েছে, আবার সেই দিনকেই আবার রিট্রিজমেন্ট করে বার করে দিয়েছে। তারপর থেকে 4 বছর আমরা এমনি বসে আছি, কোনো কাজকর্ম নেই, খেতে পাচ্ছি না। আমার বউ মারা গেছে, এইটা নিয়ে চিকিৎসা করাতে পারি না, পয়সা ছিল না। চাকরি ফিরে পাওয়া, বকেয়া বেতন সহ অন্যান্য পাওনার দাবিতে কারখানার গেটের সামনে ফুটপাতে ধর্ণায় বসেছেন ওই 57 জন কর্মী। এই 4 বছরে ওদের জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। এরকম তুকলুকি সিদ্ধান্তে চাকরি চলে যাওয়ায় জীবনই অনিশ্চিত হয়ে গেছে ওদের কাছে। কবে ফিরে পাবে চাকরি, সেই অনিশ্চয়তা নিয়েই এখন দিন কাটছে ওদের। ক্যামেরায় শুভম জ্যোতির সঙ্গে শান্তনু করণের রিপোর্ট, নিউজ টাইম।